আসসালামু আলাইকুম প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাব নামাজ না পড়ার শাস্তি কি সে সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঈমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম ইবাদত। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। পবিত্র কোরআনে প্রায় শতবার সালাত শব্দ ব্যবহার করা হয়েছে, এর মধ্যে 85 বার ব্যবহার করা হয়েছে বিশেষ্য হিসেবে এবং 15 বার ব্যবহার করা হয়েছে ক্রিয়াপদ হিসেবে। মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে বসে শুয়ে ইশারায় যে অবস্থায় সম্ভব নামাজ ছাড়া যাবে না। একজন মুমিন ঘরে বাইরে, পথে ঘাটে, দেশে বিদেশে, সাগরে মহাকাশে যেখানেই অবস্থান করুক না কেন, তাকে নামাজ পড়তেই হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য। সূরা নিসা আয়াত 103। নামাজ না পড়লে পরকালে জাহান্নামে যেতে হবে। পবিত্র কোরআনে এসেছে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে কোন জিনিসের জন্য জাহান্নামে নিক্ষেপ করেছে? জাহান্নামীরা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদাস্সির আয়াত 42-43। বেনামাজিকে কিয়ামতের দিন জাহান্নামের গভীর গর্তে নিক্ষেপ করা হবে। নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসরায়েল আলাইহিসসালামের ব্যাপারে বর্ণনা করার পর পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা, তারা নামাজ নষ্ট করল ও প্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং তারা অচিরেই গাইয়া প্রত্যক্ষ করবে। সূরা মারিয়াম আয়াত 59। গাইয়া হল জাহান্নামের একটি নদীর তলদেশ, যার গভীরতা অনেক, যেখানে আছে রক্ত ও পূজের নিকৃষ্টতম আস্বাদ। শুধু পরকালীন শাস্তি নয়, নামাজ না পড়লে ইহকালীন জীবনও বরকত শূন্য হয়ে যায়। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয় তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই হাদিস শোনার পর আজকের পর থেকে কে কে আর আসরের নামাজ কাজা করবেন না কমেন্টের মাধ্যমে জানান, এবং সেই সাথে অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন যেন অন্যরাও আসরের নামাজ কাজা না করে। সর্বপ্রথম যে অপদস্থতা ও লাঞ্ছনার শিকার হবে, কোরআনের একটি আয়াতে তার বিবরণ এসেছে, যার অর্থ এরকম, স্মরণ করো সেদিনের কথা, যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে, সেদিন তাদের আহ্বান করা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা সক্ষম হবে না, তাদের দৃষ্টি অবনত, হীনতা তাদের আচ্ছন্ন করবে। অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের আহ্বান করা হয়েছিল সিজদা করার জন্য। সূরা কালাম আয়াত 42-43। যে নামাজ পড়ে না তার ঈমান খুবই দুর্বল, ইসলামে তার হিস্সা খুবই সামান্য। নামাজ না পড়াকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি কাজ ও কাফিরের স্বভাব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক হাদিসে এসেছে, যার ভেতরে নামাজ নেই তার ভেতরে দিনের কোনো হিস্সা নেই। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে বাজ্জার থেকে। নামাজের মাধ্যমে ঈমান ও কুফরের পার্থক্য হয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেয়া। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদের ও কাফিরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হলো নামাজ।
সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হল, যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে যেন কুফরের সঙ্গে গিয়ে মিলিত হয়, আর নামাজ না পড়াটা কুফরি কাজের সমতুল্য। তবে ওই ব্যক্তি কাফির কি না সেটার জন্য আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। নামাজ পড়া অনেক বড় সৌভাগ্যের বিষয়, আর নামাজ না পড়া অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। হাদিসে এসেছে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে, কিয়ামতের দিন এ নামাজ তার জন্য আলো হবে, তার ইমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের উসিলা হবে। আর যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় না করবে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য নূরের আলো হবে না, দলিলও হবে না এবং সে আজাব থেকে রেহাইও পাবে না। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। হাদিস নাম্বার 6576। মহান আল্লাহ আমাদের যথাসময়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।